হ্যালো সবাইকে, বীরেন্দ্র টিউটোরিয়ালসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বীরেন্দ্র অন্তর্মন, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকে অনেক দিন পরে আবারও আপনাদের সাথে আরেকটি নতুন টিউটোরিয়ালস নিয়ে আসছি, যেটি হচ্ছে আমি ক্যানন 800D এর সাথে আপনাদেরকে আজকে দেখাবো যে কিট লেন্স 1855 দিয়ে কিভাবে আপনি খুব ব্লার করে ছবি তুলতে পারবেন, মানে কিট লেন্স দিয়ে আপনি কিভাবে ব্লার ব্যাকগ্রাউন্ডে ছবি তুলতে পারবেন, তো যথেষ্ট পরিমাণ কিভাবে তোলা যায়, মানে সর্বোচ্চ টেকনিক যেগুলো আছে যে ব্লার করার, আমি সেগুলোই আজকে আপনাদের দেখাবো। তো চলুন দেখা যাক। আজকে আমি মডেল হিসেবে ব্যবহার করতেছি আমার ভাতিজা সঞ্চয়কে। সঞ্চয়, তুমি এখন ওইদিকে যাও তো একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঞ্চয় ওখানে আছে। ঠিক আছে, আমি এখন আপনাদের দেখাচ্ছি যে এই যে আমি ক্যাপ খুললাম, এখানে আমি কোনো ব্যবহার করিনি। তো প্রথমে আমি এই যে ক্যামেরা ওপেন করলাম, ওপেন করার পরে ম্যানুয়াল মোড, এখান থেকে আপনি আগে এই যে ম্যানুয়াল মোডে শিফট করবেন। ম্যানুয়াল মোডে শিফট করার পরে হবে কি যে আপনি ডিসপ্লেতে চলে যাবেন। এখানে দেখেন ডিসপ্লেতে আমি সব সেটিংগুলো আপনাদের দেখাচ্ছি। এখানে 1/100 রাখছি, এফ এর মান সর্বোচ্চ কমানো যেটা যায়, যে দেখেন আমি কমিয়ে দেখাচ্ছি, সর্বোচ্চ ফোর, এখানে সর্বোচ্চ সর্বনিম্ন আমি। এরপরে দেখাচ্ছে যে এখানে ISO আপাতত আছে আমার 400। ঠিক আছে, তো দেখেন আমি যদি ইউজ করতেছি এভাবে তো সব কিছুই ঠিক আছে। এখন আমি ছবি তুলে দেখাচ্ছি আপনাদের, এই যে ছবিটা তুললাম এই জেনারেল সেটিংসে। এখন এই ছবিটা আপনাদের আমি দেখাবো যে ছবিটা কেমন হয়েছে। তো এই এটাতে কিন্তু ব্লার হয়নি। এখন আমি যদি চাই যে যথেষ্ট পরিমাণ ব্লার করবো, সেক্ষেত্রে হবে কি যে আপনাকে এই যে লেন্সটা আছে এখানে 18 থেকে আপনি একেবারে 55-তে শেষ পর্যন্ত মানে জুম করে নেবেন। জুম করে নিলে হবে কি যে সর্বোচ্চ পরিমাণে অ্যাপারচারের আপনার ব্লার হয়ে যাবে। তো এবার দেখি যে ব্লার করার পরে কেমন হচ্ছে, মানে জুম করার পরে কেমন হচ্ছে। আমি জুম করে এই যে পোর্ট্রেট, এবার একটি আরেকটি নিব লং, লং ডিস্টেন্সে কেমন দেখাচ্ছে দেখি। এখানে আমি দুটো ছবি তুলছি, একটি হচ্ছে লং আরেকটি হচ্ছে শর্ট। এখানে দেখেন যে ব্লার কিভাবে হচ্ছে, ব্লার মানে একেবারে 55 mm গিয়ে আমি ব্লার করতেছি। ঠিক আছে, আবার যদি কি মানে 18-তে যদি যান, 18 থেকে যদি ছবি তোলা হয়, 18 থেকে ছবি তুললে ঠিক ততটা ব্লার আপনি পাবেন। তবে ব্লার করার আরও কিছু শর্ত আছে, যেটা হচ্ছে কি আপনাকে আপনি যেই ব্যাকগ্রাউন্ডে ইউজ করবেন সেই ব্যাকগ্রাউন্ড থেকে আপনি যেন আপনার দূরত্ব মানে ব্যাকগ্রাউন্ড থেকে আপনার ডিস্টেন্স যত বেশি হবে ব্লারের পরিমাণ তত বেশি হবে। ইস, আর অ্যাপারচারের মান আপনারা চেষ্টা করবেন সর্বনিম্ন রাখতে, সর্বনিম্ন রাখতে পারলেই আপনার ব্যাকগ্রাউন্ড ব্লার হবে। তো ধন্যবাদ, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে করে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে থাকেন। ধন্যবাদ।